ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা বাড়িতে এই গোলাপ চারা করতে চান তাদের জন্য এই ভিডিও। যার জন্য প্রথমে একটি গোলাপ গাছ নির্বাচন করুন, ওখান থেকে কিছু পাতলা পাতলা ডাল কেটে নিন। আমার এই গোলাপ গাছটি দেখুন, এইভাবে ডালগুলো কেটে ছোট ছোট করে কাটিং করে নিন। আপনারা দেখুন, এইভাবে প্লাস্টিক ঝিল্লি সিমেন্টের ছোট টবের মধ্যে চারা তৈরি করে মার্কেটে বিক্রি করে পয়সা কামাতে পারেন। এইরকম ছোট সিমেন্টের টব বানানোর জন্য প্লাস্টিকের মগের মধ্যে সিমেন্ট বালি নিয়ে এইভাবে ছোট ছোট টব বানাতে পারেন। প্লাস্টিকের ছোট মগের মধ্যে গোবর ভরে ও গোবরের মগ বানাতে পারেন, যাতে খাদও হবে আর সুন্দর চারাও তৈরি হবে। 3 মাসের পুরনো গোবর, কিছুটা মাটি, বালি একসাথে মিশ্রিত করে মাটিটা তৈরি করে নেবেন। কীভাবে এরকম ছোট ছোট মগ তৈরি করবেন যদি জানতে চান কমেন্টে জানাবেন, তো আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। সিম্পলি একটি হাতুড়ির সাহায্যে এই ডালগুলোকে মাটিতে পুঁতে দেবেন। আপনারা চাইলে অন্য কোনো ভারী জিনিস নিতে পারেন। ব্যাস, কাজ শেষ। এবার 25 দিন ইন্তজার করতে হবে। 20 থেকে 25 দিন পর দেখব কি হয়। 25 দিন মাটিতে জল দিয়ে এইভাবে মাটি ভিজিয়ে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, দেখুন 20 দিন হয়ে গেছে। 20 দিন পরে কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে কোনো গোলাপ গাছ থাকলে বা কোথাও থেকে পেলে এরকম ছোট ছোট ডাল কাটিং করে এইভাবে সুন্দর সুন্দর গোলাপ গাছের চারা তৈরি করতে পারেন। আমার এই গাছগুলো দেখুন, এখনো 1 বছর হয়নি, এইভাবে আমি লাইন ধরে পুঁতে দিয়েছিলাম মাটিতে, আর কত সুন্দর গাছ হয়েছে দেখুন, কত সুন্দর ফুল দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিসে ধ্যান দিতে হবে কি, প্রতিদিন জল দিতে লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।